কয়েকদিন আগেই তাকে ন ঘন্টা জেরা করেছিল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে করল ইডি আগামী একুশে সেপ্টেম্বর দিল্লির অফিসে অভিষেককে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আগের দিন ন ঘন্টা জেরা শেষে ইডি দফতরের বাইরে বেরিয়ে অভিষেক বলেছিলেন রাজনৈতিক প্রতিহিংসার কাছে মাথা নত করবেন না

फॉरगेट अबाउट एनी अदर पॉलिटिकल पार्टी हम जिंदगी दे देंगे जिंदगी दाव पे लगा देंगे কলকাতা থেকে দিল্লি যাওয়ার আগে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তিনি এও বলেছিলেন যে কলকাতার মামলায় দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে আমি আজও আমার অবস্থানে অনর আমি থেকে যে আমার প্রমাণ কোনো কেন্দ্রীয় জনসমক্ষে আনতে পারে বা এই যে এত বড় স্ক্যামের কথা বলছে কেউ বলছে একশো কোটি কেউ বলছে দুশো কোটি কেউ বলছে পাঁচশো কোটি কেউ বলছে হাজার কোটি দশ পয়সার কোথাও কোনো লেনদেন যদি প্রমাণ করতে পারে বা জনসমক্ষে আনছে তাহলে আমার পিছনে ইডিসিবি লাগাতে হবে না আমাকে ফাঁসির মঞ্চ করে আমাকে নতুন একটু বরণ করতে রাজি আছে আমি আজও একই কথা বলছি এবং আমি যে কোনো তদন্ত টেস্ট করতে প্রস্তুত কিন্তু জনসমক্ষে আনছেন না কেন এই যে চিঠি দিচ্ছেন ডাকছেন দুদিন আগে ভবানীপুর উপনির্বাচনের কর্মী সভা থেকে অভিষেককে ডাকা নিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহের তীব্র সমালোচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তাকে আঘাত করতে অভিষেককে ডাকা ডাকি করছে কেন্দ্রীয় এজেন্সি কয়লা মামলায় সস্ত্রিক অভিষেককে ডেকে পাঠিয়েছিলেন ইডি কিন্তু অভিষেকের স্ত্রী রুজিরা নারুলা ইডিকে চিঠি লিখে জানিয়ে দেন দুই শিশু সন্তানকে রেখে তার দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়া সম্ভব নয় কেন্দ্রীয় তদন্ত এজেন্সির কর্তারা যদি তার বাড়িতে আসেন তাহলে তিনি সমস্ত প্রশ্নেরই উত্তর দেবেন আগের দিন চেতলার সভা থেকে মমতা প্রশ্ন তুলেছিলেন এখানকার মামলায় দিল্লিতে নিয়ে যাচ্ছেন কেন কার গালে চুমু খেতে ক্ষমতা থাকলে কলকাতায় ডাকুন কলকাতায় তো আপনাদের অফিস রয়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নয় আরও একবার সেই অভিযোগ তুলে সেদিন মোদী শাহকে নিশানা করেন মমতা আমরা ওদের বলছি দিল্লিতে নিয়ে গেলেন কেন ভয়ে কেস এখানে করুন না যাকে ইচ্ছে রাখুন এখানে তো আপনার অফিস আছে দিল্লিতে কেন দিল্লিতে কাকে চুমো খেতে হবে এখানে করুন কলকাতায় করুন কলকাতায় আপনার অফিস আছে কলকাতার কেস আপনি দিল্লিতে নিয়ে যান কোন উদ্দেশ্যে কোন রাজনৈতিক অসুদ্ধ হচ্ছে করুন এখানে ক্ষমতা থাকলে করুন কোনো অসুবিধে নেই মমতা বোঝাতে চেয়েছে রাজনীতিতে পেরে উঠছে না বলেই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে এই ঘটনা ঘটানো হচ্ছে দ্য ওয়ার্ল্ড ব্যুরো